हेलो एवरीवन, सबाई के स्वागत तुम्हारे टेक्निकल एडुकेशन चैनल गोपाल चैटार्जी मैथामेटिक्स स्टेट काउंसिल तरफ थे राज्य प्रत्येक डिप्लोमा कॉलेज के डिप्लोमाते तुम्हारा जरा फर्स्ट सेमिस्टार एवं थर्ड सेमिस्टार कल के सेमिस्टार परीक्षा बसते चले तुम्हारे जो प्रत्येक कॉलेज के पाठाना किछु स्पेशल गाइडलाइंस। तो आजकल वीडियो तुम्हारा जरा कल के सेमिस्टार परीक्षा दीते चले जे गाइडलाइंसगुलो तुम्हारे जेने रखा दरकार কোনো ভীতির জন্য আজকের এই ভিডিও নয়। এবং যে গাইডলাইন্সগুলো সেগুলো ফিফথ সেমিস্টারে যে সমস্ত গাইডলাইন্স ছিল বা ফিফথ সেমিস্টারে যে এক্সাম হলো সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে যা যা জিনিস হয় সেগুলো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য শেয়ার করছি। তো বেসিক্যালি যে যে গাইডলাইন্সগুলো তোমরা প্রত্যেক দিন একটু মাথায় রেখে পরীক্ষার সময় যাবে সেটা হচ্ছে তোমাদের ধরো কাল থেকে শুরু হচ্ছে ডিপ্লোমার থার্ড সেমিস্টার এবং তার সাথে ফার্স্ট সেমিস্টার। থার্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে 10:30 থেকে এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা রয়েছে দুপুর 2 থেকে। তো প্রত্যেকটা সেমিস্টারের ছাত্র বা ছাত্রী তোমাদের অনুরোধ করব যে প্রত্যেক দিন এই যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে যখন থেকে ধরো থার্ড সেমিস্টারে 10:30 থেকে, তো ঠিক 1 ঘন্টা আগে কিন্তু তোমরা কলেজ প্রিমিসেসে পৌঁছে যাও। থার্ড সেমিস্টারদের ক্ষেত্রে বলবো যে 9:40 মধ্যে কলেজ চলে যাও, আর ফার্স্ট সেমিস্টারদের ক্ষেত্রে বলবো যে 1:00 থেকে যদি এক্সাম হয় 1:10 মধ্যে কিন্তু কলেজ প্রিমিসেসে পৌঁছে যাও, কোনো রকম কোনো রাস্তার জ্যাম হোক কিছু প্রবলেম হোক। কারণ কাউন্সিলের তরফ থেকে বলা হচ্ছে যে এক্সাম শুরু হয়ে যাওয়ার 15 মিনিট পর কোনো ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষার হলে আসে তাহলে তাকে কিন্তু পরীক্ষা দিতে যাওয়া যাবে না। তো কোনো রকমভাবে এই সিচুয়েশন যাতে তোমাদের না আসে সেজন্য 1 ঘন্টা আগে কিন্তু কলেজে পৌঁছে যাও। দ্বিতীয় যে পয়েন্ট, প্রত্যেকটা তোমরা যে ছাত্র বা ছাত্রী যারা সেমিস্টার পরীক্ষায় বসতে চলেছো, কোনো রকম নিজেদের সাথে মোবাইল ফোন, কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, স্মার্ট ওয়াচ এইগুলো যেন কোনোভাবেই তোমরা পরীক্ষার হলে না নিয়ে যাও। বারবার করে কিন্তু বলা হচ্ছে এগুলো যদি পরীক্ষা চলাকালীন কোনো ছাত্র বা ছাত্রীর কাছে দেখা যায় সেই মোমেন্টে কিন্তু তোমার যে কপি সেটা কিন্তু আরে করে দিতে পারে। সুতরাং এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকবে। আর দ্বিতীয়ত তোমাদের যে জলের বোতল বা ওয়াটার বটল সেগুলোকে কিন্তু হতে হবে ট্রান্সপারেন্ট, অর্থাৎ বাইরে থেকে যেন দেখা যায় যে এরকম তোমাদের যে জলের বোতল সেখানে জলই রয়েছে। আর তৃতীয়ত তোমাদের এই যে প্রত্যেক দিনের এক্সাম সেখানে কি হবে, তোমাদের এই যে এক্সাম আওয়ার স্টেট কাউন্সিলের তরফ থেকে করা হয়েছে সেটা হচ্ছে 2.5 ঘন্টা, এবং যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারদের ক্ষেত্রে সেম বলা হয়েছে। অর্থাৎ তোমাদের 20 নাম্বারের 20টা 1 নাম্বার করে MCQ করতে হবে, দেওয়া থাকবে তোমার 25টা, আর অন্যদিকে 9টা তোমার লং কোশ্চেন দেওয়া থাকবে, করতে হবে তোমাকে 5টা। প্রত্যেকটা লং কোশ্চেনের যে মার্কস সেটা হচ্ছে কিন্তু 8, এই 8 পুরো 8 থাকবে না, 6+2 থাকতে পারে, 5+3 থাকতে পারে। তো প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যারা এই ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে MCQ যদি 25টা থাকে 25টাই করে এসো, আর কোনোভাবেই কোনো রকম সময়টাকে নষ্ট করবে না। অর্থাৎ শুধুমাত্র কোয়েশ্চেন নাম্বার আর তার সাথে অপশন লিখে দিলেই পেয়ে যাবে তোমরা ফুল মার্কস। কারণ এই যে কপি সেটা কিন্তু 1 ঘন্টার মধ্যেই তোমাকে জমা দিতেই হবে, যদি না হয়ে থাকে কপি কিন্তু নিয়ে নেওয়া হবে। তারপর তোমাকে দেওয়া হবে তোমার মেন শিট যেখানে তোমাকে লং কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। তো আমাদের এরকম অনেক ছাত্র বা ছাত্রী যারা একদম নতুন এই সেমিস্টার পরীক্ষায়, যেমন ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী, তার সাথে বুকলেটের মাধ্যমে যারা থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছো, তো তোমরা এই যে কপি পাবে সেখানে কী কী জিনিস লিখতে হয় বা কোন জিনিসটা একটু ধ্যান দিয়ে লিখবে সেটা হচ্ছে, তো প্রথমে আমরা আসছি যে ফার্স্ট সেমিস্টার যখন তোমরা কপি পাচ্ছ, কপির একদম উপরে দেখবে লেখা থাকবে এক্সামিনেশন। সেখানে কি লিখবে, তুমি ধরো যে ডিপার্টমেন্টে পড়ো, মেকানিক্যাল যদি নিয়ে পড়ো তাহলে এখানে তোমাকে লিখতে হবে DME, যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ো তাহলে লিখতে হবে DEE, DME বা DEE মানে ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি CST নিয়ে পড়ো DCST। স্ল্যাশ দিয়ে কি লিখতে হয়, ফার্স্ট ইয়ার, স্ল্যাশ দিয়ে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন। তারপর তোমার প্রত্যেক দিন কি সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের নাম। রোলের ক্ষেত্রে একটা জিনিস দেখবে যে যে কলেজে পড়ো, সাপোজ APC রয় তাহলে DAPC ডিপার্টমেন্টের নাম, ME
এখানে থাকবে তোমার S1। S1 মানে হচ্ছে সেমিস্টার 1, তারপর এখানে তোমাকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তো এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখবে। থার্ড সেমিস্টারদের ক্ষেত্রে যেভাবে লিখতে হয়, যে ধরো কোনো ছাত্র বা ছাত্রী CST ডিপার্টমেন্টে পড়ে, সেক্ষেত্রে তাকে লিখতে হবে DCST/second year/third semester examination, সাবজেক্ট যেদিন যা থাকবে সেটাকে লিখতে হবে। রোল এখানে ধরো কোনো একটা স্টুডেন্টস NCP-র, সেক্ষেত্রে DNCP CST S3, সেমিস্টার 1-এর ক্ষেত্রে হয়ে যাবে S1, আর সেমিস্টার 3-এর ক্ষেত্রে হয়ে যাবে S3, নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তো এই জিনিসগুলো যখন তুমি লিখছো, একটু অ্যাডমিট কার্ড সেটা দেখে দেখে লিখবে। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সামের দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাচ্ছে। হয়তো এটা অনেক বড় প্রবলেম নয়, কিন্তু দু চারজন ভুলে গেলে সেক্ষেত্রে কলেজ তোমাকে প্রিন্ট আউট করে অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে, কিন্তু এটা যদি অনেকটা হিউজ অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে কলেজ কিন্তু এরকম সাহায্য নাও করতে পারে। সুতরাং তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে প্রত্যেক দিন যখন তুমি এক্সাম দিতে যাচ্ছ, অ্যাডমিট কার্ডটা যেন অবশ্যই নিজের সাথে থাকে। যদি কোনো রকম ভুলে যাওয়ার প্রবণতা থাকে, সেই সমস্ত ছাত্র বা ছাত্রীদের বলবো যে অ্যাডমিট কার্ডটাকে এক কপি জেরক্স না করে 3-4 কপি করে রেখে দাও, তাহলে ব্যাগের 2-3 জায়গায় অ্যাডমিট কার্ডটা যাতে তোমার কাছে থাকে। আর একটা জিনিস যেটা আগের বছর লক্ষ্য করা গেছে, যে ডিপ্লোমার অনেক ছাত্র বা ছাত্রী তো আমাদের অনেক সিরিয়াস থাকে, সেখানে দেখা যাচ্ছে যে হয়তো আজ ম্যাথামেটিক্স 1-এর পরীক্ষা, কিন্তু সেই সিরিয়াস ছাত্র বা ছাত্রীটি পড়ে চলে এসেছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এইরকম ভুল যেন কোনো ছাত্র বা ছাত্রীর না হয়। তোমরা কিন্তু রুটিনগুলোকে দেখে নেবে যে একটা এক্সাম হওয়ার পর কালকে কি এক্সাম রয়েছে, কারণ যাই হোক, তো ধরো আজকে তোমার যদি স্টার্ট হচ্ছে ফিজিক্স দিয়ে, রুটিনটা একবার দেখে নাও যে কালকে আমার কী এক্সাম রয়েছে, পরশু আমার কী এক্সাম রয়েছে, আমার কোন দিন কটা থেকে কী এক্সাম রয়েছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর ভিডিওর লাস্টে এটাই বলবো যে গাইডলাইন্স নিয়ে এতটা ঘাবড়ানোর কিছুই নেই, তুমি নিজে অনেস্ট থাকো, ঠিকঠাকভাবে পরীক্ষা দাও। আর হ্যাঁ, পরীক্ষা চলাকালীন কোনো যারা তোমাদের ইনভিজিলেটর থাকবে, যেহেতু তোমাদের এটা হোম সেন্টার, সুতরাং প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরই কলেজে দুজন করে টিচার থাকবে, তো কোনো রকম কোনো টিচারদের সাথে কোনো বিষয়ে আর্গুমেন্টে জড়াবে না। বা তোমার যে এক্সাম হলে তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি কোনো রকম কোনো পিছনের বা সামনের তোমার বন্ধুর সাথে কোনো রকম কোনো কথাবার্তায় বারবার তাকে কথাবার্তা বা কোনো রকম কিছুতে জড়াবে না। নিজে ঠিকঠাক যতটা জানো চেষ্টা করবে ভালোভাবে পরীক্ষা দেওয়ার। আর যেহেতু অনেক কম সময়ের মধ্যে পরীক্ষা হচ্ছে, তো প্রত্যেকটা জিনিস একটু সতর্কতার সাথে রেখেই পরীক্ষা দিও। গাইডলাইন্স এতটা কিছু ভয়ানকে কিছু নয়, যদি আমি অনেস্ট থাকি, এই সমস্ত গাইডলাইন্স প্রত্যেকের কাছেই, একটা কাউন্সিল একটা যখন এক্সাম নেয় এই সমস্ত গাইডলাইন্স তো দিতেই থাকে, তো নিজে অনেস্ট থাকবে, এমন কিছু করবে না যাতে তোমার নিজের ক্ষতি নিজেই ডেকে আনো। তো এই জিনিসগুলো মাথা রেখে হয় ভিডিও লাস্টে এটাই বলবো যে কোনো রকম কোনো ব্যাগ নিয়ে কিন্তু ক্লাসের মধ্যে ঢুকবে না। যদি কলেজ তোমাকে বলে যে মেন গেটে ব্যাগটা রাখতে, বা ক্লাসের বাইরে ব্যাগ রাখতে, যেটা ওনারা বলবেন সেটাই মানার অবভিয়াসলি, বা সবসময় তোমরা এটাই চেষ্টা করো। তো প্রত্যেককে ভিডিওটা আর লেন্দি না করে, কারণ প্রত্যেকের এখন তোমাদের রিভিশন পর্যায়ে চলছে, তো ভিডিওটি এখানে শেষ করলাম। আর ভিডিওর একদম শেষে প্রত্যেককে বেস্ট অফ লাক, ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী এবং থার্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের খুব ভালো করে প্রত্যেক দিন খুব ভালো তোমাদের পরীক্ষা হোক, এটাই শুভকামনা রইল এই চ্যানেলের তরফ থেকে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।